আজকের প্রথম প্রশ্ন আমরা নিচ্ছি নাজিয়া ইকবাল ইনসা থেকে। বলেছেন, বিকাশ অ্যাকাউন্ট খুলতে ফেস চিহ্নিত করতে ছবি দিতে হয়, নারীদের জন্য তা দেওয়া জায়েজ হবে কি না? জাজাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকি ইয়া উখতি। নারীদের অথবা পুরুষদের কোনো কারণ ছাড়া ছবি তোলা ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, আপনারা জানেন, বিশেষ করে নারীদের ছবি প্রয়োজন ছাড়া এবং জরুরাত ছাড়া এটা নিষিদ্ধ। আচ্ছা, এখন বিকাশ অ্যাকাউন্ট কিংবা যে কোনো একটা ব্যাংকে তিনি যদি অ্যাকাউন্ট খুলতে চান, তার ছবি লাগে। ছবি লাগা মানেই হচ্ছে ফেস, মানে জীবন্ত ফেস থেকেই ছবি নেওয়া। সেক্ষেত্রে এখন হয়তো অনেক সুবিধা আছে, বাসায় বসেই সেটা করা যায়। বিকাশের জন্য যে ছবিটা আপনি দিচ্ছেন, এটাও বাসা থেকেই দেয়া যায়, কারণ আপনার ছবিটা আপনি যখন ইন্টারনেটে অনলাইনে ক্যামেরাটা বা মোবাইল ফোনের ক্যামেরাটা ধরবেন, তখন এখান থেকে স্টিল ফটোটাই তারা নিচ্ছে। তো স্টুডিওতে গিয়ে তুলে সেটাকে পেপারে প্রিন্ট করে দেওয়ার যে সিস্টেমটা এতদিন ছিল, সেখানে হয়তো এখন কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষের প্রাইভেসি এখন আগের চাইতেও বেশি রক্ষা করা যায়, ফলে আমরা অ্যাকাউন্টটাকে যদি জরুরি অথবা নিদেন পক্ষে প্রয়োজনীয় বলে ধরে নেই, তাহলে মেয়েদের জন্য এ সমস্ত প্রয়োজনের জায়গাগুলোতে ছবি তোলা বা ছবি অনলাইন থেকে ছবি দেওয়া এটা জায়েজ। যেমন উমরা করার জন্য ছবি দেওয়া, কারণ এখানেও এখন দেখা যাচ্ছে অনলাইন ভিসা অ্যাপ্লাই করা যায় এবং সেখানে ছবিটা অনলাইনে দিতে হয়। হজের জন্য তো অনেক সময় হজটা না হয় জীবনে একবার ফরজ, সেকেন্ড হজের জন্যও কিন্তু ছবি দিতে হবে। উমরাটা তো সুন্নাহ, যদিও হজের সাথে কেউ কেউ বলেছেন ওয়াজিব, সেক্ষেত্রে একবার করলে তো সে ওয়াজিব আদায় হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার, তাহলে আমরা যেটা বলবো, তাহলে দেখা যাচ্ছে যে সুন্নাহ কাজ পালন করার জন্য ভিসা নেওয়াটা জরুরি এবং ভিসার জন্য ফটো তোলাটা জরুরি। এই দৃষ্টিকোণ থেকেও এই ফটো তুলতে শরিয়াতে অনুমোদন আছে। অতএব আপনি যে কোনো অ্যাকাউন্ট যেটা আপনার জন্য প্রয়োজনীয় বলে মনে করেন, সেটা করতে গিয়ে ফটো আপনি দিতে পারেন অথবা অনলাইনে ফটো আপনি সরাসরিও দিতে পারেন।